সাম্প্রতিককালে নানা বৈজ্ঞানিক আবিষ্কার উঠে আসছে যা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনকে বরাবরই বিস্মিত করছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই আরেকটি বিস্ময়কর আবিষ্কার করেছেন। এবার তারা পৃথিবীর ভূত্বকের নিচে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগরের সন্ধান পেয়েছেন। ভূগর্ভস্থ এই মহাসাগরকে তারা পানির বিশাল জলধারা হিসেবে আবিষ্কার করেছেন, যা ভূপৃষ্ঠের 400 মাইল নিচে রিং উদাই নামে পরিচিত শিলায় সঞ্চিত রয়েছে। ইন্ডি 100 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এর আগে আবিষ্কার করেছিলেন পানি স্পঞ্জের মতো অবস্থায় ম্যান্টল রকের ভিতরে সঞ্চিত থাকে, যা পানির তরল, কঠিন বা বায়বীয় না, বরং অন্য এক অবস্থা। যে দলটি আবিষ্কার করেছিল তার অংশ ছিলেন ভূপদার্থবিদ স্টিভ জ্যাকবসন। তখন তিনি বলেছিলেন, রিং উদাই একটি স্পঞ্জের মতো, এটি জল চুষে নেয়। রিং আউটের স্ফটিক কাঠামোর খুব বিশেষ একটি ব্যাপার আছে যা এটিকে হাইড্রোজেনকে আকৃষ্ট করতে ও পানি আটকে রাখতে দেয়। এখন স্টি গভীর ম্যান্টলের অবস্থার অধীনে প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে। বিজ্ঞানীরা ভূমিকম্প নিয়ে গবেষণা করার পরে এই ফলাফলগুলো পান। তারা আবিষ্কার করেন সিসমোমিটারগুলো পৃথিবীর পৃষ্ঠে শক ওয়েভের সৃষ্টি করছে, যার ফলে রিং উদাইতে যে পানি আটকে রাখা হচ্ছে তা তারা প্রমাণ করতে সক্ষম হন। বিজ্ঞানীদের মতে এই শিলায় যদি কেবল 1% পানি থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের সমুদ্রের তুলনায় 3 গুণ বেশি পানি রয়েছে।